না কমানোয় নিত্যপণ্যের দাম বেড়েছে মন্তব্য এসবিসিসিআই সভাপতির মূল্যস্ফীতিকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ব্যাংক ভিজিট ভিসায় দুবাই যাওয়া বেড়েছে কয়েক গুণ লিবিয়া হয়ে ইউরোপে ঢোকার চেষ্টায় ঘটছে প্রাণহানি ভবন নির্মাণে সিটি কর্পোরেশনের অনুমোদনের সিদ্ধান্ত বাড়াবে ভোগান্তি পুনর্বিবেচনার দাবি রিহ্যাবের আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত দেশে মূল্যস্ফীতির অবস্থা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ সময় করোনা পরিস্থিতিতে নতুন করে জ্বালানির দাম না বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা সকালে অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত অনলাইন আলোচনায় এসব কথা উঠে আসে বেসরকারি খাতের দৃষ্টিতে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনার আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার আলোচনায় অর্থনীতির সার্বিক দিক তুলে ধরেন সংগঠনের সভাপতি গেল বছর বেসরকারি খাতের বিনিয়োগ কমেছে একুশ ভাগেরও বেশি তবে বিশ একুশ অর্থবছর থেকে একুশ বাইশ অর্থবছরে রপ্তানি বেড়েছে আঠাশ ভাগ আমদানিও বেড়েছে প্রায় অর্ধ শতাংশ এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন খাতের জন্য সুপারিশ করে ঢাকা চেম্বার আমাদেরকে অবশ্যই ইডিএফ এবং সিজিএস এর একটা সাপোর্ট লাগবে আরএনজি সেক্টরের যে মডেলটা পোশাক শিল্পের ন্যায় এটা আমরা অ্যাক্রস অল সেক্টরস আমাদেরকে রেপ্লিকেট করতে হবে বিকজ আমরা আজকে আটত্রিশ বছরে আরএনজি কে নার্চার করে যে বিশ্বের মানচিত্রে মেড ইন বাংলাদেশ যে একটা ব্র্যান্ড নেম তৈরি করতে পেরেছি আই এম শিওর এই ফেসিলিটি আমরা যদি সবাইকে দেই তারাও একদিন এই মেড ইন বাংলাদেশের মানচিত্রে বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরতে পারবে এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি বলেন করোনার ধকল কাটিয়ে ওঠার সময় জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা নেই এছাড়া সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারি সংস্থাগুলোর আলোচনার দক্ষতা বাড়ানোর উপর জোর দেন তিনি যেটা খুব ভালো তো মনে হচ্ছে যে আমাদের ইকোনমি খুব ভালো হয়ে গেছে এর রিজন হচ্ছে আমাদের এক্সপোর্ট গ্রোথ বেশি হওয়ার কারণ হচ্ছে গত দেড় দুই বছর তো আমাদের কাস্টমাররা ওইভাবে কিনতে পারেন নাই তাদের সেলফ খালি এখন তাদের প্রয়োজন হয়েছে তারা কিনছেন আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন দেশের মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী অবস্থা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে এ সময় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ক্ষুদ্র ও মাঝারি খাতের গুরুত্ব তুলে ধরেন তিনি বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির বিষয়টি গুরুত্বের সাথে দেখছে যদিও পুরো বিশ্বেই একই সমস্যা তৈরি হয়েছে এছাড়া আমাদের রপ্তানি খাত এখনো পোশাকের খাতের উপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি খাত আমাদের অর্থনীতির ভবিষ্যৎ এবং প্রবৃদ্ধির অন্যতম বাহক অনলাইন আলোচনায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা সহজীকরণের দাবি জানান ব্যবসায়ীরা শামীম আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা অভিবাসনে নেতিবাচক খবর প্রচারের ফলে নারীরা কাজের জন্য বিদেশে যেতে আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত নারী অভিবাসন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক ওয়েবিনারে এসব কথা উঠে আসে এদিকে দালালদের দৌরাত্ম্য কমিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতে কাজ করা হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব পুরুষদের পাশাপাশি নারীরাও এখন অভিবাসনে এগিয়ে আসছে বিশেষ করে প্রবাসী আয়ের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র বিমোচন সহ আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে বর্তমানে একশো সত্তরটি দেশে এক কোটি তেইশ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন যার মধ্যে নারী অভিবাসীর সংখ্যা দশ লাখ নারী অভিবাসন বিষয়ক এক ওয়েবিনারে বিশ্লেষকরা বলেন সফল অভিবাসনের চেয়ে নারীদের শারীরিক মানসিক নির্যাতন এবং নানা ধরনের ভোগান্তির খবর বেশি প্রচার করা হয় গণমাধ্যমগুলোতে গবেষণা বলছে দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত চারটি সংবাদ মাধ্যমে অভিবাসন নিয়ে মোট চারশো ছিয়ানব্বইটি প্রতিবেদন প্রকাশ করা হয় যার মধ্যে নারীদের নিয়ে একশো সাতচল্লিশটি প্রতিবেদনের নিরানব্বইটি ছিল নেতিবাচক খবর মালয়েশিয়া সব জায়গাতে মেয়েদেরকে হ্যারাস করা হচ্ছে এখন এটি কি এভরি প্লেসেই আসলে করা হয় এই বিষয়টাকে আমরা বলতে পারি যে না এতটুকু জায়গায় বা এত পার্সেন্ট ওমেন বা মালয়েশিয়াতে যতজন আছে তার এবং আমার স্যাম্পল সাইজ কত ছিল আমি কতজনকে ইন্টারভিউ করে আসলে বলে দিলাম যে মালয়েশিয়ার সব জায়গাতেই অ্যাবিউজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের জন্য একটা মিডিয়াম টু লং টার্ম পলিসি দরকার যে নারী অভিবাসনের নীতিটাকে এখানে সাপোর্ট মেকানিজমগুলো কি হওয়া উচিত
সফল অভিবাসনের জন্য সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকেও আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি অভিবাসী শ্রমিকদেরও তথ্য দেওয়ার ক্ষেত্রে আরও নিরপেক্ষ হওয়ার তাগিদ দেন তিনি। আপনি কেন নির্যাতিত হয়েছেন, আপনি এই সহকর্মীদেরকে এটিও বলেন যে আমি ঠিকমতো ভাষা বলতে পারিনি, আমি যে কাজটির জন্য গিয়েছি সেই কাজটি করতে পারিনি, আমি যে কন্ট্রাক্টটি করেছি সেই কন্ট্রাক্টটি আমি মানতে পারিনি, তাহলে অন্যরা যদি কোনো ধরনের ভুল না বুঝে। সচিব জানান অভিবাসী শ্রমিকরা যেন প্রতারণার শিকার না হয় সেজন্য দালালদের দৌরাত্ম্য কমাতে 2013 সালের আইন সংস্কার করা হচ্ছে। দালালদেরকে একটা আইনি কাঠামোতে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই উই হ্যাভ ড্রাফটেড আওয়ার আমাদের যে 2013 যে আইনটি আছে সেখানে আমরা একটা রিভিশন নিয়ে আসছি। বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়, আর প্রবাসী আয় অভিবাসী নারী কর্মীদের অবদান স্পষ্টভাবে তুলে ধরতে আলাদা হিসেব করার তাগিদ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিজিট ভিসায় গেল চার মাসে দুবাই যাওয়ার সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। আবার আরব আমিরাতে শ্রমবাজার বন্ধ থাকায় লিবিয়া হয়ে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করেন তারা। 25 জানুয়ারি ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মৃত 7 বাংলাদেশির মধ্যে 3 জনই দুবাই গেছেন ভিজিট ভিসায়। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে কার্যকর নজরদারি জরুরি। গত মাসের 25 তারিখে ইতালিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় ভূমধ্যসাগরে ভাসছিল 283 অভিবাসীদের এই নৌকা। এরা সবাই বাংলাদেশ আর মিশরের নাগরিক। ইতালির লাম্পেদুসা দ্বীপে ভিড়তে না পেরে ঠান্ডায় মারা যান 7 জন বাংলাদেশি। বাকিদের উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। নিহত 7 বাংলাদেশির মধ্যে 3 জনই গত নভেম্বরে জনশক্তি ব্যুরোর ছাড়পত্র নিয়ে ভিজিট ভিসায় দুবাই গেছেন। মৃতদের মধ্যে মাদারীপুরের ইমরান হাওলাদারের মরদেহ এসেছে 12 ফেব্রুয়ারি। তার পরিবার বলছে ইউরোপ প্রবেশের উদ্দেশ্যেই দালালের প্ররোচনায় দেশ ছাড়েন ইমরান। এর ফল দিয়ে আমি তো তাইলে আমার ছেলে ভেজ দেও না আর এই দুর্ঘটনা হয়েছিল। নয়াপল্টনে ইমরানের রিক্রুটিং এজেন্সি এএন লিওপ্যাট এর মালিক শুরুতে ঘটনা অস্বীকার করলেও পরে সুর পাল্টান। আমরা পাঠিয়েছি, এটা অবস্থ অসম্ভব। লাইসেন্স আপনার, আপনি যদি বলেন যে আমি পাঠাইনি অন্য কেউ পাঠাইছে সেটা আমি কিভাবে বিশ্বাস? অবশ্যই আমার লাইসেন্সে ম্যানপাওয়ার হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগই নাই, কিন্তু সে ম্যানপাওয়ারটা হয়েছে দুবাই যাওয়ার জন্য। একইভাবে জয় তালুকদার ও সাজ্জাদুর রহমান স্বজনও লিবিয়া থেকে সাগরপথে ইউরোপ প্রবেশের চেষ্টা করেন। তবে জনশক্তি ব্যুরো বলছে দূতাবাসের সংযুক্তি সাপেক্ষে ভিজিট ভিসায় ছাড়পত্র দিয়েছে তারা। এটা অতিমাত্রায় গ্রহণযোগ্য কোনো বিষয় নয়। তো যতদিন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত এমপ্লয়মেন্ট ভিসা ইস্যু না করবে ততদিন পর্যন্ত হয় আমাদেরকে বন্ধ করে রাখতে হবে অথবা এই কোম্পানির আন্ডারে ভিজিট ভিসাকে অ্যালাউ করতে হবে। বিমানবন্দরের তথ্য অনুসারে ভিজিট ভিসায় গড়ে প্রতিদিন 2000 বাংলাদেশি যাচ্ছেন আরব আমিরাতে। মাসের হিসাবে এ সংখ্যা 60 থেকে 70 হাজার, কিন্তু বিএমইটির হিসেবে জানুয়ারিতে আরব আমিরাতে যাওয়ার ছাড়পত্র নিয়েছে মাত্র 12,800। বাকিদের বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে। অপব্যবহার হচ্ছে এ ব্যাপারে সরকার এবং বিশেষ করে বিএমইটির চিন্তা ভাবনা করা উচিত যে তারা ছাড়পত্র দেবেন কিনা, কোন রকম একটা রক্ষা কবচ সরকারের রাখা উচিত। আইওএম এর একটি হিসাব বলছে 2021 সালের মাঝামাঝি লিবিয়ায় 20,000-এর বেশি বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে শনাক্ত করা গেছে। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবকাঠামো নির্মাণে রাজুকের পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হবে এমন সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এমন সিদ্ধান্ত কার্যকর হলে এটি রিহ্যাব সদস্য ছাড়াও সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে বলে মনে করছে সংগঠনটি। শনিবার এক সংবাদ সম্মেলনে নিজেদের উদ্বেগ ও শঙ্কার কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলম। তিনি বলেন নতুন করে অবকাঠামো নির্মাণে অনুমোদনের দায়িত্ব সিটি কর্পোরেশন পেলে তাতে দ্বৈত প্রশাসনের সৃষ্টি হবে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে তিনি বলেন রাজকের কাছেই শুধু দায়িত্ব থাকা উচিত। ভোগান্তি কমাতে ওয়ানস্টপ সার্ভিস চালু করার দাবি জানান রিহ্যাব সভাপতি। ফ্রান্সের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশ বাড়াতে একসঙ্গে কাজ করবে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার ও এফবিসিসিআই। দুপুরে এফবিসিসিআই সভা কক্ষে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকের পরে কথা বলেন ব্যবসায়ী নেতারা। এ সময় এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন বলেন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলেছে বাংলাদেশ।
এদেশে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে, প্রবাসীরা এদেশে বিনিয়োগ করতে পারেন। বলেন, তারা চাইলে প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ চাইবে এফবিসিসিআই। সভায় দেশের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করার আহ্বান জানান ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েতুল্লাহ। এখন বাংলাদেশের টাইম আপনাদেরকে, তাদেরকে নিয়ে আসা, আপনারা ইনভেস্টমেন্ট করা। আমি আপনারা যারা যদি মনে করেন আপনারা এরকমও হইতে পারে, আপনারা যারা এনআরবির আছেন, আপনারা যদি একটা স্পেশাল ইকোনমিক নিতে চান, যে আমরা হয়তো সরকারকে অনুরোধ করতে পারি যে আমাদের এনআরবিদের জন্য একটা স্পেশাল ইকোনমিক জোন দেন, ওখানে আমাদের এনআরবিরা ইনভেস্ট করবে, এটাও আমরা এফবিসিআই থেকে করতে পারি। স্কিল লেবার তৈরির জন্য উদ্যোগ নেওয়া, সেটা সরকার নিশ্চয়ই তার জায়গায় তার ভূমিকা পালন করবেন। কারণ কিন্তু যারা আমরা প্রাইভেটলি বা সাংগঠনিকভাবে আমরা যারা আছি, আমাদের উদ্যোগের মধ্যে শরিক হতে হবে, আমাদের উদ্যোগের মধ্যে সাপোর্ট করতে হবে। আমাদের উদ্যোগের মধ্যে প্রবাসী এবং বাংলাদেশি দুই দুই ওরিয়েন্টেশনের মধ্যে একটা সম্পৃক্ততা আসতে হবে। একের পর এক অভিযান গ্রেফতারের পরও থামানো যাচ্ছে না তৈরি পোশাক কারখানার রপ্তানি পণ্য চুরি। সম্প্রতি গাজীপুরের একটি পোশাক কারখানায় মালামাল চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি। সংস্থাটি বলছে কাভার্ড ভ্যান চালক ও ট্রান্সপোর্ট এজেন্সির যোগসাজশে সংঘবদ্ধ চোর চক্র এসব কাজ করছে। এতে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ভাবমূর্তি হারাচ্ছে দেশীয় পোশাক কারখানাগুলো। গাজীপুরের কোনাবাড়ি এলাকার তুলাগা সোয়েটার থেকে রাজধানীর দিয়াবাড়ি যাওয়ার কথা ছিল এই কাভার্ড ভ্যানের, কিন্তু 49 রোল কাপড় ও 15 কার্টন সুতা সহ গায়েব হয়ে যায় কাভার্ড ভ্যানটি। পথিমধ্যে ট্রাকের ড্রাইভার এবং এটা একটা সংঘবদ্ধ চক্র আমাদের মালটা নিয়ে চলে যায়। আমরা মাল পাঠানোর পরে ওদের খোঁজ পাচ্ছিলাম না, রাত্র 1টা পর্যন্ত 6-7 লাখ টাকা দাম, কিন্তু এটার অ্যাটাচমেন্টের জন্য আমাদের প্রায় 30-35 লক্ষ টাকার মাল শিপমেন্ট করতে পারতাম না। উত্তরা পূর্ব থানায় মামলা হলে অভিযানের নামে ডিবি তোরা আশুলিয়া সাভার গাজীপুর থেকে উদ্ধার হয় কাভার্ড ভ্যান ও মালামাল, গ্রেপ্তার করা হয় 5 জনকে। গোয়েন্দারা জানান একাধিক সংঘবদ্ধ চক্র তৈরি পোশাক কারখানার পণ্য চুরিতে সক্রিয়, এদের সঙ্গে যুক্ত কিছু চালক ও ট্রান্সপোর্ট এজেন্সির লোকজন। গাজীপুর আশুলিয়া সাভারের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করি, সর্বমোট 5 জনকে আমরা গ্রেপ্তার করি এবং আমরা তাদেরকে কোর্টে চালান দিয়েছি। বিজিএমই এর তথ্য বলছে গত বছর মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যানে 30টি ঘটনায় প্রায় 8 কোটি টাকার পণ্য চুরি ছিনতাই হয়েছে। ডিবি বলছে এসব চক্রের সদস্যরা ধরা পড়লেও অধরাই থেকে যাচ্ছে মূল হোতারা। আসলে এদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করতেছি যে এদের সাথে কে কে আছে, এদের পিছনে কেউ আছে কিনা, চক্রটির প্রধান কারা, কারা এটা পরিচালনা করতেছে, এই বিষয়গুলো আমরা বের করার চেষ্টা করতেছি। চুরি ছিনতাই রোধে রপ্তানিমুখী পোশাক নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহনের পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরার পর এবার মিরপুর এলাকার দোকান কর্মচারীদের করোনার টিকা দেওয়া শুরু হলো। পুরো মিরপুরকে 5টি কেন্দ্রে ভাগ করে 5,000 দোকান কর্মচারীকে টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও তা 8,000 ছাড়িয়েছে। সকাল 10টায় শুরু হয়ে এখনও চলছে এ কার্যক্রম। দেশের সব শ্রেণী পেশার মানুষকে করোনা টিকার আওতায় আনার ধারাবাহিকতায় ক্ষুদ্র ব্যবসায়ী সহ শপিং সেন্টারের কর্মচারীদের টিকা দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। রাজধানীতে শনিবার দ্বিতীয় পর্যায়ে মিরপুর শপিং কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ক্ষুদ্র ব্যবসায়ী বা দোকান কর্মচারীদের টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও পোশাক কারখানার কর্মী, গৃহপরিচারিকা সহ অন্য পেশার লোকজনও যান টিকা নিতে। রাজধানীতে এ মাসেই প্রায় 50,000 কর্মচারীকে টিকা দেওয়ার লক্ষ্য দোকান মালিক সমিতির। একটা গান তৈরি করেছে, একটি জিঙ্গেল তৈরি করেছে, আমরা চেষ্টা করব আগামী কালকের উদ্বোধন করে সারা বাংলাদেশের বিভিন্ন শহরে, বিভিন্ন জেলায়, বিভিন্ন মার্কেটে আমরা এটা প্রচার করব, যাতে এখনো যারা ফার্স্ট ডোজ টিকা নেন নাই চলে আসেন। যে কোনো পরিচয়পত্র সঙ্গে নিয়ে গেলে তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেয়া হয়। তবে 18 বছরের নিচে কেউ টিকা নিতে পারবে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। টার্গেটে অ্যাচিভ করার জন্য আমরা বিভিন্ন স্পটে আমরা কিন্তু কেন্দ্র স্থাপন করেছি। আমরা আশা করি এই 25 তারিখ পর্যন্ত এবং 26 তারিখে আমাদের মাস ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা এই টার্গেট অ্যাচিভ করতে পারবো। দেশে 10 কোটি টিকা মজুদ রয়েছে জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, টিকা নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
টিকার কোন রকমের কোন সমস্যা নেই এবং আপনারা গুজবে কান দেবেন না। তারা এই ধরনের গুজব পটিয়ে সরকারের ভাবমন্ত্রীকে দেশে বিদেশে ক্ষুণ্ণ করছে, কাজেই এদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে। রাজধানীকে 10টি অঞ্চলে ভাগ করে 12 ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে চলছে দোকান মালিক সমিতির টিকাদান কার্যক্রম। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে 16টি টুলস ডেভেলপমেন্টের জন্য 159 কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পটি শেষ হতে আরও 2 বছর সময় লাগবে বলে জানান ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সকালে রাজধানীর রবি কার্যালয়ে প্রযুক্তিতে বাংলার ব্যবহার বিষয়ক এক আলোচনার সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কম্পিউটারে বাংলা বানান শুদ্ধ দেখানোর পাশাপাশি অনেক সমস্যার সমাধান হবে। একই সাথে প্রযুক্তিতে বাংলা ভাষার আধিপত্য বাড়বে। চলতি বছর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও টুলস ডেভেলপমেন্টে কিছু জটিলতার কারণে সময় বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, শুধু শহর নয়, প্রান্তিক জনগোষ্ঠীর সেবার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে গুণগত মান বজায় রাখার উপর জোর দেন তিনি। আমার মুখের বক্তব্য এই বক্তব্যটাকে রিটেন ফরম্যাটে নিয়ে যাবে, এইরকম ভাবে 16টা টুলস আমরা ডিফাইন করেছি। সাকসেসফুলি যদি এটা হতে পারে তাহলে সত্যিকারভাবেই বাংলা ভাষা একটা বড় বৈজ্ঞানিক স্তর অতিক্রম করবে। এবং যেটার জন্য আজকের আলোচনা আসছে সেটা হচ্ছে কন্টেন্ট। এটা সত্যি কথা, আমাদের কন্টেন্টের প্রচন্ড রকমের ঘাটতি আছে। এবারে সপ্তাহের শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে দরপতনের কবলে দেশের 2 স্টক এক্সচেঞ্জ। এ সময় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক আবারও নেমে এসেছে 6000 পয়েন্টের ঘরে। পাশাপাশি ডিএসইতে লেনদেন কমেছে প্রায় 10 ভাগ এবং দর হারিয়েছে 71 ভাগ প্রতিষ্ঠান। গত সপ্তাহের পতনে ডিএসইর বাজার মূলধনও কমেছে প্রায় 6000 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 310 পয়েন্ট। বিদায় সপ্তাহের 5 কার্যদিবস লেনদেন হয় ঢাকায় স্টক এক্সচেঞ্জে, যার মধ্যে 3 দিন কমেছে এবং বাকি 2 দিন প্রধান সূচক বেড়েছে ডিএসইতে। এই সময় 95 পয়েন্ট কমে ডিএসই এক্স সূচক অবস্থান করছে 6991 পয়েন্টে। এছাড়াও DS30 সূচক প্রায় 24 পয়েন্ট এবং সরিয়া সূচক কমেছে 9 পয়েন্ট। মূল্যসূচকের পাশাপাশি লেনদেন প্রায় 10 ভাগ কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মোট লেনদেন হয়েছে 5,967 কোটি 12 লাখ টাকার শেয়ার, যা আগের সপ্তাহের চেয়ে 650 কোটি 67 লাখ টাকা কম। সে হিসেবে ডিএসইর দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1,193 কোটি টাকা। গত সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 71 ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে মাত্র 87টির। কমেছে 280টির এবং অপরিবর্তিত আছে 19টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসইর বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসে 5,823 কোটি টাকা কমে বাজার মূলধন দাঁড়িয়েছে 5,60,929 কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বাড়ে 4,534 কোটি টাকা। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ফরচুন শুজ, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড, তৃতীয় ওরিয়ন ফার্মা, চতুর্থ বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং পঞ্চম অবস্থানে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন। দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে অ্যাপেক্স ফুড। এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে প্রায় 31 ভাগ। দ্বিতীয় স্টাইল ক্রাফট, তৃতীয় তমিজুদ্দিন টেক্সটাইল, চতুর্থ বাংলাদেশ ল্যাম্পস এবং পঞ্চম অবস্থানে রয়েছে সমরিতা হসপিটাল। অন্যদিকে চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 310 পয়েন্ট কমে অবস্থান করছে 20,459 পয়েন্টে। 66 কোটি 7 লাখ টাকা কমে মোট লেনদেন হয়েছে 218 কোটি 6 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মূল্যস্ফীতিকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ব্যাংক, জানালেন গভর্নর। জ্বালানির দাম না বাড়ানোর আহ্বান FBCCI এর। ভিজিট ভিসায় দুবাই যাওয়া বেড়েছে কয়েক গুণ, লিবিয়া হয়ে ইউরোপে ঢোকার চেষ্টায় ঘটছে প্রাণহানি। ভবন নির্মাণে সিটি কর্পোরেশনের অনুমোদনের সিদ্ধান্ত বাড়াবে ভোগান্তি, পুনর্বিবেচনার দাবি রিহ্যাবের।
এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।